সালামু আলাইকুম। দেখেন একটা সিট কভার আসছে আমার কাছে, এটার কাজ সমস্যা হচ্ছে এটা আপনার সফট ক্লোজিংটা কাজ করে না, অর্থাৎ আমরা যেটাকে হাইড্রোলিক বলে থাকি সেটা কাজ করতেছে না। তো দেখেন এটা এই ব্ল্যাক কালারের আপনার যে লকগুলা যে অংশে লেগে থাকে সেই অংশের দুই সাইডই কিন্তু ভাঙা, যার কারণে এটা কাজ করতেছে না। এই যে দেখেন দুই সাইডই কিন্তু ভেঙে গেছে। তো যেহেতু এটা ভেঙে গেছে, এটা আসলে আমরা আর কিছু করতে পারবো না, এটা ঠিক করার কোনো অপশন নাই। তো আমরা এটা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করার জন্য আমরা প্রথমে ওই যে যে ডাম্পারগুলো খুলছি সেগুলো প্রথমে দুইটাই দুই সাইডে লাগাই নিব ঠিকঠাক করে। লাগানোর পরে সিট কভারের এক পাশে আমরা প্রথম যে অংশটা সেটাতে লাগাই ফেলবো। একটা একটা করে লাগালে এটা আমাদের একদম সহজ হয়ে যাবে লাগানো। একটু অ্যাডজাস্ট করে নেব দুইটাই। অ্যাডজাস্ট করার পরে হচ্ছে আপনার ওই নেক্সট পার্ট যেটা থাকবে সেটাতে আমরা জাস্ট পুশ করে দিলে দুই সাইড থেকে এটা একদম সহজেই লেগে যাবে। তো এটা খুবই সহজ একটা কাজ। চাইলে আপনারাও এভাবে আসলে খুব সহজে এগুলা চেঞ্জ করতে পারেন। তো এটা লাগানো শেষ প্রায়। তো আমরা যে ব্ল্যাক কালারের যে লকগুলো সেগুলো এখন লাগাই দিব। এইগুলো লাগানোর সময় হয়তো বা কোনো একটাতে আপনার একটু জাম টাম ধরতে পারে, বেশিরভাগ সময় ধরে না। যদি একটু জাম ধরে আপনার স্ক্রুড্রাইভার অথবা কিছু একটা দিয়ে একটু বাড়িয়ে দিলে যে আপনার একদম ঠিকঠাক লেগে যাবে। তো এটার কাজ শেষ। এটা দেখেন এখন আমরা চেক করতেছি, এটা সুন্দরভাবে এখন সফট ক্লোজিং হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, এক একটা সিট কভারের হিংস অথবা ডাম্পার যেগুলো সেগুলো কিন্তু আসলে এক এক রকম হয়। আবার এক একটা সিট কভারের হিংস বা ডাম্পারগুলো চেঞ্জ করার সিস্টেমও এক এক রকম। তো আমার কাছে যখন নেক্সট টাইমে অন্য সিট কভারের সমস্যাগুলো আসবে, ওগুলার হিংস কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলোর ভিডিও ইনশাল্লাহ আমি দিব। তো সবাই আমার সাথে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।